ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লা হিরুহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে অবস্থানরত সকল মুসলিম ভাই এবং বোনদেরকে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি মেহেদি হাসান বাংলাদেশ থেকে আজকে একটি বিষয় আলোচনা করব যে বিষয়টি মুসলিমদের একটি কমন একটি বিষয় যে বিষয়টি নিয়ে অনেক মতনক্য সুরাতুল ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে কি হবে না এই মর্মে আমি আপনাদের সম্মুখে দশখানা হাদিস পেশ করবো এবং এই হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট জানতে পারবো যে সুরাতুল ফাতিহা ইমামের পিছনে রসুল উল্লাহ সাল আলাইসাল্লাম পড়তে বলেছেন কি বলেননি কিংবা সাহাব আজমাইন্দা তারা পড়েছেন কি পড়েননি সে সম্পর্কে আজকে আমি দশখানা হাদিস পেশ করবো তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমার এক নম্বর হাদিস হচ্ছে আন উবাদেব নে সামিত আন্না রসুল উল্লাহি সল্লাহ আলাইহি আসাল্লাম ওয়া আলা সালত আলিম আল্লাহ ইল্লা উরা ইল্লাহ বি ফাতে কিতাব উবাদেব নে সামিত রাদেল্লাহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরতুল ফাতিহা পরে না তার সলাত হবে না যে হাদিসটি রয়েছে সোই বুখারি হাদিস নাম্বার সাত ছত ছাপ্পান্ন নম্বর হাদিস প্রথম খণ্ড একশো চার নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন সহি মুসলিম হাদিস নাম্বার নয়শত এক এবং নয়শত দুই সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে সুরতুল ফাতিহা ব্যতীত সলাত হবে না তবে আমরা স্পষ্ট হইনি যে ইমামের পিছনে পড়ব নাকি ইমামের পিছনে ন তো চলুন দুই নম্বর হাদিস থেকে আমরা জানি যে আসলে ইমামার পিছনে পড়তে হবে কি হবে না আন আনাস আন্নারহি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিআস হাবিহি ফালাম্মা কদ দ সলাতু আকবালু আলাইহিম বেবাজি হিহিহি ফাকলা আতাকো র তিকুম খলফাল ইমামী ওয়াল ইমামী ইয়া র ফাসাকাতু ফাক লা লাহা সালা সা মারতিন ফাক ক ইলুন আও ক ইলুন ইন্না লা নাফা আলু অ লা ফালা তাফা আলু লিআকরা উ আহাদুকুম বিফা তিহাতিল কিতাবি ফি নাফসি আনাস রাদেউল হয়তো বর্ণিত রসুল সাল্লাহ আলাইহিআসাল্লাম একদা তিনি সলাত শেষ করে সাহাবিদের দিকে মুখ করে তিনি বসলেন আর তিনি জিজ্ঞাসা করলেন কিরাত করা কিরাত সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি যখন ইমামের পিছনে তোমরা কি কিরাত পড়ো তখন সাহাব আজমাইনরা তারা চুপ করে রইলেন তারপরে তিনি তিনবার জিজ্ঞাসা করলেন যে তোমরা কি ইমামের পিছনে তোমরা কিরাত পড়ো তখন সাহাবিরা বললেন যে হ্যাঁ আমরা কিরাত পড়ি তখন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বললেন যে আহাদুকুম বিফা ফিহাতিল কিতা বিফি নাফসি তোমরা কিরাত পড়ো না কিন্তু তোমরা নীরবে সুরাতুল ফাতিহা তোমরা পাঠ করবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এখানে নবী করিম সাল আলী আসাল্লাম বলছেন যে তোমরা নীরবে সুরাতুল ফাতিহা পাঠ করবে যেটি আপনি পেয়ে যাবেন সুয়েবনি হিব্বান হাদিস নাম্বার আঠারোশো একচল্লিশ নাম্বার হাদিস আমার তৃতীয় নাম্বার হাদিস হলো عن جابر بن عبد الله قال كنا نقرا في الزهري والعصر خلف الامام في ركعتين الاولين بفاتحه الكتاب وسوره وفي الأخرين بفاتحه الكتاب جابر بن عبد الله رضي الله عنه امرا جوهر ابن عصرر প্রথম দুরাকাতে ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পাঠ করতাম শেষের দুরাকাতে আকাতে শুধু সুরা ফাতিহা পাঠ করতাম যে হাদিসটি রয়েছে এমনি মাজা হাদিস নাম্বার আটশত তেতাল্লিশ পৃষ্ঠা নাম্বার একষট্টি নাম্বার পৃষ্ঠা এই হাদিসটি পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী জাভের রাজি আল্লাহ তাল আনু তিনি বলছেন যে আমরা জোহর এবং আসরের প্রথম দু আকাতে সুরা ফাতিহা পড়তাম তো পড়তাম ইমামের পিছনে সাথে অন্ন ছুরাও পড়তাম এবং শেষের দু আকাতে শুধু সুরা ফাতিহা পাঠ করতাম তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এরপরে চলুন আমরা দেখি যে চতুর্থ নম্বর হাদিস যে চতুর্থ নম্বর হাদিসে আমরা স্পষ্ট আন ইয়াজিদ ইবনি শারিক আন্না সালা অমর আনিল কিরো আতি খলফল ইমামি ফকলা ইকর উ বিফা তিহাতিল কিতাবি উলতু ও ইনকুন্তা আন্তা অ লাওয়াইন কুন্তু আনা উল্তু ওয়াইন জাহারতু ও লাওয়াইন জাহারতু ইয়াজিদিবনে শারিক একদা ওমর আদিয়াল্লাহুকে ইমামের পিছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞাসা করলেন অতপর ওমর আদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইমামের পিছনে তুমি শুধু সুরাতুল ফাতিহা পাঠ করবে অতপর ইবনে শারিক আবার জিজ্ঞাসা করলেন যে যদি আপনি ইমাম হন তখন কি করব তখন হজরতমর আদি আল্লাহ আবার বললেন যে তুমি সুরাতুল ফাতিহা পাঠ করবে ইবনে শারিক আবার জিজ্ঞাসা করলেন যে আপনি যদি জোরে কিরাত পাঠ করেন তখন কি করব আপনি যদি জোরে কিরাত পাঠ করেন জোরে কিরাত মানি আপনি যদি ফজরের সময় মাগরীবের সময় এশার সময় আপনি যদি জোরে কিরাত পাঠ করেন তখন কি করব তখন হজরত তিনি বললেন যে তুমি ফাতিহা আসতে পাঠ করো যেটি রয়েছে সোনাল কুবরা হাদিস নাম্বার তিন হাজার সাতচল্লিশ নাম্বার হাদিস সম্মানিত দশক শ্রোতা মণ্ডলী এরপরে আমরা পাঁচ নাম্বার হাদিস দেখি যে হজরত আবু হরায়রা রাদি আল্লাহ তালনু তিনি কি বলছেন দেখুন فقيل ابي هريره تا اننا نكون وراء الامام فقال اقرا 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 بها في نفسك ابو هريره রাদিয়াল্লাহু কে জিজ্ঞাসা করা হলো আমরা তো ইমামের পিছনে থাকি তখন কি করব তখন তিনি বললেন তোমরা চুপি চুপি সূরা ফাতিহা পড়ো এখানে তিনি বলেন যে চুপি চুপি তোমরা পড়ো যে হাদিসটি রয়েছে সহি মুসলিম হাদিস নাম্বার 904 নাম্বার হাদিস আমরা নম্বর আমরা হাদিস দেখি যে হাদিসটি রয়েছে সহি মুসলিম হাদিস নাম্বার সাতশত বাষট্টি নম্বর হাদিস আবু আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে সুরা ফাতিহা পাঠ করে না তার সালাদ বাতিল তার সালাদ বাতিল তার সালাদ বাতিল অতবার আবু হরায় রাজ্লাহকে আবু হরা রাজুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা যখন ইমামের পিছনে সলাত পড়ি তখন কি করব। তখন আবু আনহু একই কথা বলেছিলেন ফাকিল আবি তা কুন ওর আল ইমামি ফা অবিহা ফি নাফসিক তোমরা মনে মনে সুরাতুল ফাতিহা পাঠ করবে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী এরপরে চলুন আমরা সাত নম্বর হাদিস দেখি যে হাদিসটি রয়েছে সোহী বোখারি হাদিস নাম্বার সাতশত ছাপ্পান্ন সহি মুসলিম হাদিস নাম্বার নয়শত এবং নয়শত এবং নয়শত সাত নম্বর হাদিস ওবাদাবরে সামিদ রাদী আল্লাহু বলেন একদা আমরা ফজরের সলাত নবিকরিম সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লামের পিছনে আদায় করছিলাম তিনি কিরাত পড়ছিলেন কিন্তু কিরাত তার নিকট ভারী হচ্ছিল তার কাছে কিরাত ভারী হচ্ছিল সলাদ শেষ করে নবী করিম সাল আলহি আসাল্লাম তিনি পিছনের দিক মুখ করে তিনি বললেন তোমরা কি কিরাত পড়ো তখন আমরা বললাম যে হ্যাঁ ইয়া রসুল্লাহ আমরা কিরাত পড়ি তিনি তখন বললেন এরূপ করো না অবশ্যই সুরাতুল ফাতিহা পড়বে কেননা সুরা ফাতিহা ব্যতীত তোমাদের সলাৎ হয় না তিনি বললেন নবী করিম সাল আলী যে তোমরা কিরাত পড়ো না কিন্তু তোমরা সুরাতুল ফাতিহা পাঠ করো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এরপরে চলুন আমরা আট নম্বর হাদিস দেখি রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তিনি বলছেন যে কিবাপার ব্যাপার তিনি সলাতরত অবস্থায় যে হাদিসটি রয়েছে আপনি পেয়ে যাবেন মেশকাত মেশকাত শরীফের হাদিস নাম্বার হচ্ছে এক হাজার নয়শো চুরানব্বই নম্বর হাদিস এখানে রসুদাম সলাতরত অবস্থায় তিনি সলাতের মধ্যে তিনি টানা হেসরা করছেন যখন তিনি সলাত শেষ করা হয়ে গেছে তখন তিনি জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার আমির সলাতের মধ্যে আমার খুব টানা হেসরা হচ্ছে কি ব্যাপার তোমরা কি কিরাত পড়ছো একই হাদিস তখন সাহাবিরা বলল যে ইয়া রসল্লাহ হ্যাঁ আমরা তো কিরাত পড়ি তখন রসুদাল্লা সাল্লাম বললেন যে তোমরা সুরাতুল ফাতিহা ছাড়া অন্য কিছু পড়বে না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এখানেও আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে রসুল্লাহ সাল আলাইহি আসসাল্লাম বলছেন যে তোমরা ইমামের পিছনে শুধু সুরতুল ফাতিহা পাঠ করবে তো চলুন এরপরে আমরা নয় নম্বর হাদিস দেখি যে হাদিসটি রয়েছে সই মুসলিম হাদিস নাম্বার উনিশশত একানব্বই নম্বর হাদিস আবুহার রদুল্লাহিত বর্ণিত রসুল সাল্লাহু আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি সলাত আদায় করলো মানসল্লা সালায়তান যে ব্যক্তি সলাত আদায় করলো অথচ তাতে উম্মুল কোরআ উম্মুল কুরআন পাঠ করলো না সেই সলাদ বাতিল একথা তিনি তিনবার বললেন যে সেই সলাদ বাতিল সেই সলাদ বাতিল সেই সলাদ বাতিল অতপর আবু হরাই রাদ জিজ্ঞাসা করা হলো আমরা তো ইমামের পিছনে থাকি তখন আমরা কি করব তখন আবু হরাই রাদ আল্লাহ তালাহু বললেন যে فقيل ابي هريره انا نكون وراء الامام فقال اقرا بها في نفسك তোমরা ইমামের পিসানো যদিও থাকো তোমরা নীরবে সুরাতুল ফাতিহা পাঠ করো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আরেকটি মজার বিষয় আমি যে দশ নম্বর হাদিসটি পেশ করব এ থেকেই আমরা স্পষ্ট হয়ে যাব যে রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিরা তারা ইমামের পিছনে সুরা ফাতিহা পাঠ করেছে কিনা একটি মজার একটি বিষয় চলুন যে হাদিসটি রয়েছে সহি মুসলিম হাদিস নাম্বার সাতশত বাষট্টি সাত বাষট্টি নাম্বার হাদিস আবু হরাই রাদের লোত বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সলাৎ পড়লো কিন্তু তাতে সুরা ফাতিহা পাঠ করলো না তার সলাদ ব্যর্থহীন এবং মূল্যহীন তার সলাদ ব্যর্থহীন তার সলাৎ মূল্যহীন তার সলাদ অসম্পূর্ণ তার সলাদ অসম্পূর্ণ আবু সাইব বলেন যে আমি বললাম যে হে আবু হুরায়রা আমি কোনো কোনো সময় ইমামের পিছনে সালাদ পড়ে থাকি তখন আমি কি করব আবু হাজু আনহু এ কথা শুনে তার বাহুর উপর হাত দিয়ে বললেন যে হে পারস্যের অধিবাসী তুমি তো মনে মনে করো পাঠ আবু সাইবকে বললেন আবু সাইব বললেন যে আমার গায়ে হাত দিয়ে আমার ঘাড়ে হাত দিয়ে হজরত আবু আল্লাহ আনহু বলেন যে হে পারস্যের অধিবাসী তুমি যখন ইমামের পিছনে থাকবে তখন তুমি সুরাতুল ফাতিহা মনে মনে পাঠ করবে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডুলি আমরা আজকে এই দশখানা হাদিস থেকে আমরা স্পষ্ট হয়েছি যে রসুল সাল্লাহ আলহ্লামের সুন্না হল শাহাব আমল হলো যে ইমামের পিছনে সুরাতুল ফাতেহা পাঠ করতে হবে আর যে আমি সর্বপ্রথম যে একখানা হাদিস পেশ করেছিলাম যে যে ব্যক্তি সুরাতুল ফাতেহা পাঠ করে না তার সলাৎ হয় না বি ফতে কিতাব এই হাদিস থেকে আমরা স্পষ্ট হলাম এবং আরও নয়খানা হাদিস থেকে আমরা স্পষ্ট হলাম যে ইমামের পিছনে হলেও আমাদেরকে সুরাতুল ফাতিহা পাঠ করতে হবে যে ব্যক্তি পাঠ করবে না তার সলাৎ হবে না তার সলাৎ অসম্পূর্ণ আশা করছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং দেশের বাহিরের সকল মুসলিম ভাইয়েরা যারা শুনবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন আর যারা আমরা এই ভুলের মধ্যে ছিলাম যে সুরাতুল ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে না আজকে যারা এই আমার এই ভয়েস শুনবেন আজকের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আজকে থেকেই আমরা সুরাতুল ফাতিহা ইমামের পিছনে आदाय कर चेस्टा करबो अल्लाह सुबहाना गोटा मुस्लिम जाति के इमाम सूर फतेतिहा पाठ कर तौफिक तो दान करुक अमीन असल